একজন মাস্টার মশাই স্কুলে ক্লাসের ভিতরে ঢুকেছে, তা ঢুকে ছাত্রদের উদ্দেশ্য করে বলছে যে আমি তোমাদেরকে আজকে একটা অঙ্ক শেখাবো, যোগ অঙ্ক। তা বলছে স্যার ঠিক আছে শেখান। তা মাস্টার বোর্ডে বলছে উপরে চার আর নিচেই পাঁচ, এ গোপাল তুই বলতো কত হয়। তা গোপাল উঠে বলছে স্যার নয় হয়। বলছে ঠিক বলেছিস, এই হরিপদ তুই বল উপরে পাঁচ আর নিচে পাঁচ যোগফল কত। হরিপদ বলছে স্যার দশ হয়। বলছে এটাও ঠিক। তা মাস্টার এই অঙ্কটা শিখিয়ে দিল ওদেরকে। তা মাস্টার ঘন্টা পড়ার আগে বলছে যে তোদেরকে আজকে একটা অঙ্ক আমি দিচ্ছি, এটা কাল সকালে করে আনবি। এই অঙ্কটার নাম হচ্ছে বিয়োগ অঙ্ক। তা ছাত্ররা বলছে স্যার কোনো ব্যাপার নেই। তা স্যার বারবার যখন শেখাচ্ছে অঙ্কটা, দুই তিনবার শেখাচ্ছে, শেখানোর পরে ঘন্টা হয়ে গেছে, তখন স্যার ক্লাস থেকে বার হবে, তখন বলছে এই তোদের মাথায় ঢুকলো তো সব। তখন একটা ছেলে বলছে স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। তা মাস্টার বলছে আবার কেমন কথা, সব ঢুকেছে লেজ বাকি আছে মানে? বলছে বিয়াদব আমার সঙ্গে ইয়ার কি করছো, আমি আজকে 27 বছর এই স্কুলে চাকরি করছি, তোর বাপ আমার ছাত্র, আর সব ঢুকেছে লেজ বাকি আছে এদিকে। বলে মোটামুটি কাঁচা চাবুকের বাড়ি ওকে চালিয়েছে দু তিন ঘা। যখন মাস্টার খুব মারছে তখন ছাত্রটা বলছে স্যার আমার ভুল হয়নি, আমার এক জায়গাতে একটু মিস্টেক হয়েছে। তা বলছে কি? বলছে আপনি যখন অঙ্ক বোর্ডে শেখাচ্ছিলেন আমি তখন জানালা দিয়ে দেখছিলাম একটা টিয়া পাখি নারকেল গাছের গর্ততে বাসা বেঁধেছে, ওই বাসাতে বসে মাথাটা ঢুকিয়েছে, এখনো পুরো ঢোকেনি, আর সেই সময়তে আপনি বলছেন মাথায় ঢুকলো। তো তা আমি ওই দিকে আমার মন ছিল, আমি বলে দিয়েছি স্যার মাথা ঢুকেছে লেজ বাকি আছে। কি বুঝলেন? হ্যাঁ, তো এইভাবে যদি কেউ বক্তব্য শোনে মন ওই দিকে, আবার কেউ বাদাম চিবাচ্ছে এরকম করে, আবার অনেক লোক আছে বসে বসে খৈনি ঢলছে এরকম করে, অনেক লোক এরকম লোক নেই আছে, অনেক লোক বসে বসে খৈনি ঢলছে। আমি আজকে একটা মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করব, যা ইতিপূর্বে হয়তো শুনেছেন, তবে এক একজনার বক্তব্য তো এক এক রকম, তাই না? একই কথা আমি একটু ঘুরিয়ে বলবো। আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের এই রকম অবস্থা কেন, তার মূল যে কারণ, তার কারণটা হচ্ছে এই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্য করে পাঠিয়েছে এই উদ্দেশ্য আমরা কেউ পূরণ করতে পারছি না। পারছি বলুন? কেউ পারছি না। হয়তো কিছু মানুষ নামাজ পড়ছে, কিছু মানুষ হয়তো নামাজ পড়ছে, আবার নামাজ পড়ে মসজিদ থেকে বার হই পকেট থেকে খৈনি বার করে ডলতে ডলতে ঘরে আসছে, ও কিন্তু নামাজি, তাই না? নামাজিও ও লোকটা নামাজ পড়ছে, নামাজ পড়ার পরেই ও এমন হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে যে নামাজটা বাতিল হয়ে যাচ্ছে, যাচ্ছে না? নামাজ পড়ছে, নামাজ পড়ে বার হই বিড়ি ধরিয়ে নিচ্ছে, এরকম হারামখোর মনে হয় দিনাজপুরে নেই, আছে? খৈনি জর্দা এসব খানেওয়ালা লোক আছে, 40 দিন নামাজ হবে না, কদিন? 40 দিন। একবার যদি কেউ খৈনি লাগায় 40 দিন তার নামাজ কবুল হবে না, একবার যদি কেউ বিড়ি টানে 40 দিন নামাজ কবুল হবে না, একবার যদি কেউ জর্দা পান যদি খায় 40 দিন তার কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আচ্ছা তাহলে বলুন, আমরা হয়তো কিছু উদ্দেশ্য বা কিছু আমল করছি কিন্তু সে আমলগুলো আমাদের কি হচ্ছে, হ্যাঁ টিকছে না, টিকছে টিকছে না। আর একটা কথা বলে দিই মাঝখানে, আবার আপনারা দেখছেন যে কর্ণাটকের এই মেয়েটার ব্যাপারে এখন সব মৌলবী সাহেবরা বক্তব্য রাখছে, রাখছে না, যে হেজাব টেনে খুলে দিয়েছে, এটা কেন হবে, প্রতিবাদ জানায় না কেন,
এদেশের মাটিতে হবে কেন? জব্বার ভাই বলছিলেন এদেশের সরকার শুধু হিন্দুদের পক্ষে কেন, মুসলমানদের সরকার নয় কেন? এসব অনেক কথা বলছিলেন না? কারুর দোষ নেই, এ দোষ আমাদের। এই যে বোরকা খুলে দিয়েছে, এ দোষ কারু নয়। রাম শ্যাম যদু মধু লক্ষ্মণ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য কারুর নয়, এ দেশ মুসলমানের, এ দোষ মুসলমানের। যদি বলছি এ দোষ মুসলমানের কেন, 100% মুসলমানের। আচ্ছা, আপনারা জানেন যে পৃথিবীর সব থেকে সুপার পাওয়ারে কোন জাতির মানুষ আছে? এই বলতে পারবেন? পৃথিবীর সুপার পাওয়ার, শিক্ষাতে বলুন, অর্থতে বলুন, জনসংখ্যায় বলুন, সব থেকে সুপার পাওয়ারে কারা আছে বলুন? খ্রিস্টান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে খ্রিস্টান কোনো মেয়ে লোকাল কোনো সরকারি স্কুলে পড়াশুনো করতে গেছে? দেখেছেন না? আপনি দেখতে পাবেন না। মালদা জেলায় খ্রিস্টান নেই, দিনাজপুরে খ্রিস্টান আছে? হ্যাঁ আছে। সেই সমস্ত এলাকার সরকারি স্কুলে খোঁজ নিয়ে দেখবেন তো যে খ্রিস্টান মেয়েরা স্কুলে পড়ছে কিনা, খুব কম, দুটো থেকে একটা খ্রিস্টান মেয়েরা পড়াশুনো করে না। কারণ খ্রিস্টানদের নিজস্ব ধর্মের একটা করে মিশনারি আছে, স্কুল আছে, নেই আছে। আমার বাড়ি কলকাতা বারাসাতে, তা ছোট থেকে আজ থেকে 20 বছর আগে আমার মা আমাকে কোলে করে দমদম যেখানে প্লেন নামে, ওর সামনে একটা খ্রিস্টানদের ডাক্তার আসতো বাসে করে। তা বাসের ভিতরে যদি 15 জন যদি ডাক্তার থাকতো, তা 15 জনাই খ্রিস্টান, ওদের ড্রাইভারটাও খ্রিস্টান। কি বলছি বুঝতে পারছেন? কি বলতে চাইছি, ওদের নিজস্ব স্কুল আছে, নিজস্ব ব্যাংক আছে, ওদের নিজস্ব ডাক্তার আছে, নিজস্ব স্কুল, নিজস্ব হাসপাতাল, নিজস্ব সব কিছু আছে। তার একটা মাত্র কারণ, তারা জানে যে ভারতবর্ষ এমন এক দেশ, দেশে হিন্দু মুসলিম হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর হানাফি সাফি মালিকি হাম্বেলি দেওবন্দি জামাত ইসলামী পাথর চাপড়ি গুটিয়াবি আজমিরি কাশ্মীরি জামাত ইসলামী ফারাইজি আহলে হাদিস সবাই বসবাস করে, করে কি করে না? এখন ওদের ধর্মাবলম্বী যারা খ্রিস্টানরা, তারা দেখবেন একটা করে যিশুর ছবি তাদের গলাতে ঝুলিয়ে রাখে, দেখেছেন? হ্যাঁ দেখেছেন। ওরা জানে যে যদি এই ছবিটা কোনো মেয়ে বা কোনো ছেলে পড়ে যদি স্কুলে যায়, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা আমাদের মেয়েদেরকে উপহাস করতে পারে, আমাদের মেয়েদের দেখে ঠাট্টা করতে পারে, তার থেকে বাবা ভালো আমরা নিজেরা নিজেরা স্কুল করি। ওই জন্য দেখবেন খ্রিস্টানরা সব নিজেরা নিজেরা মিশনারি করে চালাচ্ছে, এক। দুই, আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে সব থেকে টাকা বেশি, অর্থ বেশি, আর সব থেকে দান বেশি করে কারা, জানা আছে এটা? ভারতের কথা বাদ দেন, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি। আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলাতে সব থেকে অর্থর দিক দিয়ে গিয়ে কারা, জানা আছে? মুসলমানরা। এক মুর্শিদাবাদে যা টাকা আছে, সারা পশ্চিমবাংলায় অত টাকা নেই। কি বলছি বুঝতে পারছেন? এক মুর্শিদাবাদে যত টাকা আছে, দিনাজপুর জেলার মানুষের তত টাকা নেই, একটা লোকের যে টাকা আছে। মুসলমানদের থেকে পৃথিবী তার কেউ বেশি দান করতে পারে, এই কথা বলুন? পারে না। আচ্ছা, আমরা কেন আজও পর্যন্ত একটা নিজের আয়ত্তের ভিতরে এখনো পর্যন্ত একটা স্কুল বানাতে পারেনি? পেরেছে? যে স্কুলের ভিতরে আপনার মেয়ে, আপনার বোন, আমার মা, আমার চাচি, ওই স্কুলে শুধু মুসলিম মাস্টার থাকবে আর মুসলিম নিয়ম কানুন অনুযায়ী পড়াশুনো করানো হবে, এরকম একটা স্কুল আমরা করতে পেরেছি? আমাদের মুসলমানদের যার টাকা হয়েছে, তারা মিশন করে ব্যবসা করছে, মিশন খুলছে বিভিন্ন জায়গাতে, করে কোটি কোটি টাকা ইনকাম করছে, জাতির জন্য কেউ কিছু করেনি, করেছে? জাতির জন্য কেউ চিন্তা ভাবনা করেনি। আমি বিজেপিকে ঘৃণা করতে যাব কেন? আমি চ্যাটার্জি ভট্টাচার্যকে ঘৃণা করতে যাব কেন? কেন যাব? আমাদের নিজেদেরই তো ভুল। পবিত্র আল কোরআনের
আল্লাহ তাআলা বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আমার কোরআন নামক এই রশিটাকে সব বাই মিলে মজবুত করে ধরো। কি বলছি বুঝতে পারছেন? আজকে যারা হিন্দু ভাইরা, সব হিন্দু নয়, আপনি 90% হিন্দু ভাইদেরকে ধরতে পারেন, তাদের মাথায় বিজেপি না হলেও প্রকাশ্যে বিজেপির মাইন্ড আছে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করা হলো, আচ্ছা বলুন তো এর জন্য কোন হিন্দু ভাই দুঃখ পাবে বলে মনে হবে? ও বিজেপিকে ভোট না দিতে পারে কিন্তু মনে মনে বগল বাজাচ্ছে ঠিক করেছে, করছে কি করছে না? তাহলে পৃথিবীর প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের ইউনিটি আছে, একতা আছে। আর পবিত্র আল কোরআন বলছে তোমরা আমার এইটাকে সবাই মিলে আঁকড়ে ধরো। আর আমাদের এখনো পর্যন্ত হানাফি সাফি মালিকি দোয়া করা যাবে কি যাবে না, মাইকে মরে গেলে হাঁকা যাবে কি যাবে না, আল্লাহুম্মা লাকাসুম তো বলে দোয়া করব কি করব না, এই সমস্যা এখনো মিটেনি। তাহলে আমরা একতা হব কি করে? এই সমস্যা মিটেছে এখন? এই সমস্যাই মিটেনি আমাদের। ওই জন্য নজরুল দুঃখ করে একটা কথা বলেছে, সারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি সাফি মালিকি হাম্বিলি তখনও মিটিনি গোল, এমন সময় আজরাইল এসে হাঁক দিল তলপিতল, বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত, আর মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কথাগুলো ঠিক বলেছেন না ভুল বলেছেন? হ্যাঁ, কারো দোষ নেই, যা কিছু হচ্ছে পৃথিবীতে সব আপনারই দোষ, আর কারো দোষ নয়। আশ্চর্য ব্যাপার, দৌলতাবাদ বলে একটা জায়গায় মুর্শিদাবাদে একটা বাসের ড্রাইভার ফোনে কথা বলতে বলতে তার বাসটা নদীতে ফেলে দিয়েছিল, এটা ঘটনা শুনেছিলেন? নদীতে একটা বাস উল্টে গেছিল 2 বছর আগে শীতের দিনে, তা একটা লোক বাঁচেনি। তা আমি ওই রাস্তা দিয়ে কিছুদিন পর আসছিলাম, আস্তে আস্তে একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা আচ্ছা বাসের ভিতরে কোনো প্যাসেঞ্জার কি মুসলমান ছিল? তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা 10-12টা ছেলেকে উদ্ধার করেছিল প্যাসেঞ্জারকে। তা মুসলমান চেনার জন্য বাবা লজ্জার কথা কি বলবো, আমাদের ক্লাবে ঢুকিয়ে এক একজন করে প্যান খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু। কি বুঝলেন আপনি? তার মানে এখন মুসলমান চিনতে গেলে প্যান খুলে দেখতে হবে যে মুসলমান নয় হিন্দু। আপনি বলুন আপনার কোন পরিচয় আপনি দেবেন? এটা একটা কাপড়ের দোকান, লেখা আছে সামিমা বস্ত্রালয়। এটা একটা জুতোর দোকান, লেখা আছে সালমা সু হাউস। এখানে নাট পাবেন, দড়ি পাবেন, রড পাবেন, সিমেন্ট পাবেন, লেখা আছে আলামিন হার্ডওয়ার্স। দোকান বন্ধ যদি থাকে বলুন তো আপনি কি দেখে বুঝবেন যে এটা জুতোর দোকান? কি দেখে? পোস্টারটা দেখে বুঝবেন যে এটা জুতোর দোকান, এটা কাপড়ের দোকান। তা আপনিও বাসে যাচ্ছেন, আমিও মমতাজুল ইসলাম বাসে যাচ্ছি, আমার একটা পোস্টার আছে, মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি। তা বলুন আপনাকে কোন পোস্টার দেখে চিনবে মানুষ যে এই লোকটা জাতিতে মুসলমান? কোন পোস্টার আছে? আচ্ছা বলুন, নেই। আর যদিও বা আপনার আছে, আপনার চরিত্রটা আবার এমন যে আপনার ওই জিনিসটা থাকা জিনিসটা অপমান হচ্ছে। এত বড় বড় দাড়ি, এই দাড়ি অবস্থায় মাথায় টুপি দিয়ে সিগারেট খাচ্ছে মুসলমান, খাচ্ছে কি খাচ্ছে না বলুন? এত বড় বড় মুখে দাড়ি, খৈনি ডলে মুখে দিয়ে চলে যাচ্ছে রাজার মতো করে, করছে কি করছে না? করছে। পৃথিবীতে যা তো বিপর্যয়, কেউ দায়ী নয়, অমিত শাহ নয়, নরেন্দ্র মোদী নয়, কেউ নয়, এ দায়ী আমরা নিজে। আপনি হয়তো ইতিহাস ভুলে গেছেন, আমরা 313 জন 1000 মানুষের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছিলাম বদরের মাঠে, ইতিহাস জানা আছে? আছে, আছে। আর আজকে আমরা পুরো ফুটবলের মতো যেখানে যাচ্ছি লাথি মারছে। আপনি চাকরিতে যাবেন, নাম কি? মোহাম্মদ আলী লালকালি। সামান্য একটা বাস চালানো কাজ করবেন, আপনি কোনো ভিগেলসে যাবেন জয়েন করবেন, নাম কি? আব্দুস সোবাল লালকালি। লালকালি মানে কি?
আপনার প্রতি পৃথিবীর সবার একটা ঘৃণা চলে এসেছে, যে মুসলমান মানে এরা ঘৃণার পাত্র। তার কারণ হচ্ছে এই যে আমাদের মাঝে একজন মাত্র নবী এসেছিলেন, ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ব্যবহারে বেঈমান মুশরিকেরা ইসলাম গ্রহণ করেছে, করেনি? ওনার ব্যবহারে করেছে কি করেনি? আর একজন লেখক আমেরিকার একজন মহিলা একটা বই লিখেছেন আর ইসলাম গ্রহণ করেছেন, মেয়েটার বাড়ি আমেরিকাতে। তা উনি ওনার বইয়ের শেষ পৃষ্ঠারে লিখছেন যে আমি যদি ইসলাম গ্রহণ করার আগে কোনো মুসলমানের সঙ্গে যদি মিশতাম, আল্লাহর কসম আমি ইসলাম গ্রহণ করতাম না। আমার কপাল ভালো যে আমি ইসলাম গ্রহণ করার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী আমার কাছে পৌঁছেছিল। এই বাণী যদি আমার কাছে না পৌঁছাত আর আমি ইসলাম গ্রহণ করার আগে যদি কোনো বাস্তবে মুসলমানের সঙ্গে যদি আমার পরিচয় হয়ে যেত, আমি ইসলাম গ্রহণ করতাম না। সে মহিলা নিজে বলছেন, মানে উনি এটা বলতে চাইছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছে বর্তমান মুসলমানদের চরিত্র তার সঙ্গে অনুপরিমাণ কোনো মিল নেই। আছে নেই? আমি পবিত্র আল কোরআনের যে সূরাগুলি আমি তেলাওয়াত করেছি, মাইক গলা ভাই একটু ভালো করে বাজাও না তো গলা ভেঙে যাবে, ভালো করে মিক্সচার দিয়ে বাজাও। আমি পবিত্র আল কোরআনের যে আয়াতটা বলেছি সেই আয়াতটা নিয়ে তফসির করব ইনশাআল্লাহুল আজিজ, এবং বাস্তবে সব মিলিয়ে দিব। আপনি রেডি থাকুন শুনতে। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করার পরে দুটো জায়গা নির্ধারণ করেছেন হিসাবের পরে, দুটি জায়গার মধ্যে একটি জায়গার নাম জান্নাত আর একটি জায়গার নাম কি? জাহান্নাম। আচ্ছা, এই জান্নাতে যেতে গেলে তার ভিতরে কিছু গুণ থাকবে, থাকবে না? আর জাহান্নামে যেতে গেলেও তার কিছু গুণ থাকবে, যে এই লোকটা জাহান্নামে যাবে। আচ্ছা, আপনারা কেউ জাহান্নামে যেতে চান? চান না তো? সবাই জান্নাতে যেতে চান, কিন্তু আপনার ভিতরে কিছু গুণ রয়েছে যেগুলো আপনি জাহান্নামী বলে আল্লাহ নিজে ঘোষণা করছেন যে এই লোকটা জাহান্নাম যাবেই। তাহলে যদি আমি আপনার গুণগুলো আজকে সংশোধন করে দিই, কারা কারা মানবেন হাত তুলুন তো, তুলুন তুলুন, মাশাআল্লাহ। তাহলে গুণগুলো আমরা ছেড়ে দেবো যদি আমাদের ভিতরে থাকি ইনশাআল্লাহ, তাই তো? আচ্ছা, যত কড়াকড়ি কথা হোক তবুও কি ছাড়া যাবে? ছাড়তে পারবে না? কড়া কথা হলে পারবে? যদি কথাটা খুব কড়া হয় পারবে? ও বলছে পারবো না, মানে কোরআনই মানতে স্বীকার করছে না, মানে ওকে আবার মুসলমানই দিয়ে মুসলমান করতে হবে, ও কোরআন মানতে নারাজ। কি আশ্চর্য ব্যাপার, ও কোরআন মানতে নারাজ। এই কারা কারা মানবেন হাত তুলুন, তাহলে বলবো তুলুন তুলুন। তাহলে ইনশাআল্লাহ যত কঠিন কথা হোক আমরা মেনে নিব। এবার বলছি আপনাকে, একটু পরে কোরআন মাজিদ দিয়ে শুরু করব। কোরআন মাজিদ তো অনেক শোনেন, আমার কাছে না একটু কমই শুনুন। এখন ঘটনা হচ্ছে, আপনি এখান থেকে মালদা যাচ্ছেন, আপনার কাছে 20,000 টাকা আছে ধরে নেন, 20,000। তা মালদাতে যাবেন, তা রায়গঞ্জে বাসে উঠেছেন, বাসে উঠেই দেখবেন প্রথমেই লেখা আছে পকেট মার হতে সাবধান। তা আপনি এইটা দেখেই ভাবছেন এটা তাহলে নিশ্চয়ই কারোর পকেট মার হয়েছে, বাবা 20,000 টাকাটা বার করি, পকেট থেকে বার করে একদম আন্ডার প্যানের ভিতরে ভরেছেন ধরে নেন। আর মালদা পৌঁছানোর আগে পর্যন্ত অন্তত 20 বার আপনি হাত দিয়ে দেখছেন যে মালটা আছে না মালটা চলে গেল, দেখবেন কি দেখবেন না? হ্যাঁ দেখবেন, যে মালটা আছে না মালটা চলে গেল। তাহলে 20,000 টাকা এইটা চুরি হয়ে যাবার ভয়ে আপনার মনে যে ভয় ঢুকিয়েছে, আচ্ছা বলুন তো কোন জিনিসটা আপনাকে এই টাকার মহব্বতটা পয়দা করে দিল? এই যে লেখাটা যে পকেট মার হয়ে যেতে পারে, তাই না? এই পকেট মারটা লেখা আছে বলে আপনি টাকাটা জুত করে আন্ডার প্যানে ভরে নিয়েছেন। এবার আপনাকে বলি,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন এই এই কাজ করলে তোমাদেরকে জাহান্নাম যাওয়া লাগবে। এইটা যদি বলি ঠিক তেমন টাকা যেমন সাবধানে রাখি আজকে থেকে ইনশাআল্লাহ তেমন সাবধানে চলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলুন তাহলে এখানে মনে হয় কিছু কাজ হবে বক্তব্য দিয়ে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনের মধ্যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ বলছেন দুর্ভোগ ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে গীবত করে চগলখড়ি করে ওদের জন্য কি? হ্যাঁ জাহান্নাম। তাহলে একটা দুটো কোয়ালিটির লোক জানা গেল, এক যারা মানুষের সামনে চগলখড়ি করে, দুই যারা পিছনে করে, দুই কোয়ালিটির লোক এদের জন্য কি আছে? জাহান্নাম। আল্লাহ তারপরে বলছেন আল্লাযি জামা মালা ওয়া আদাদা, আর জাহান্নাম তাদের জন্য যারা মাল জমা করে, জমা করার পরে পরে গুনে গুনে রাখে। আজকে হলো 20,000, কাল হবে 30, নেট 50 হলো, তারপরের দিন হবে 80, নিয়ে হলো 1,30,000, আর স্টেট ব্যাংকে আছে 20,000, 1,60,000, আর অমুক ব্যাংকে আছে 10,000। এই এই যে গোনা, আল্লাহ বলছে মাল জমা করে আর গুনে গুনে রাখে। আমি প্রথমে বাংলা বলছি তারপর ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা তারপরে বলছেন তারা মাল জমা করছে কেন? আইয়াহসাবু আন্না মালহু আখলাদা, তারা এই কারণে মাল জমা করছে যে তারা ভাবছে যে এই মাল আমাকে বাঁচাবে। আচ্ছা মাল বাঁচাতে পারে? পারে? পারে না। তারা ভাবছে মাল আমাদেরকে বাঁচাবে। আল্লাহ তারপরে বলছেন কাল্লা, কখনোই নয়, কশ্চিন কালেও নয়, লায়ুম বাজান্না ফিল হোতামা, তোমাকে তোমার মালকে হোতামা নামক জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এটা বাংলা অনুবাদ করছি। আল্লাহ তারপরে বলছেন আমা আদরা কামাল হোতামা, নবী আপনি হোতামা কি সেটা আপনি জানেন? আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন নারুল্লাহিল মুকাতা, সেটা আমার তরফ থেকে প্রজ্বলিত আগুন। হোতামা কি? কি হোতামা? আগুন। আল্লাহ তারপরে বলছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, আগুন থেকে পালাবার চেষ্টা করছো? আল্লাহ তাআলা বলছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এত আগুন, এত ভয়ঙ্কর আগুন যে আগুন মানুষের কলিজা, মানুষের অন্তঃকরণে পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তারপরে বলছেন ইন্নাকা আলাইহিম মুসাদা, তোমরা জাহান্নাম থেকে পালিয়ে যেতে চাইছো? আল্লাহ বলছেন মুসাদা, তাদেরকে বেঁধে রাখবো জাহান্নামে। কি করা হবে? জাহান্নামে বেঁধে রাখা হবে। কিসে বাঁধা হবে? আল্লাহ তাআলা বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, বড় বড় খুঁটিতে, বড় বড় থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে। আল্লাহু আকবার।